নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি 5 পয়সার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বলবো। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে 5 পয়সার কমেমোরেটিভ কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনটির নাম হচ্ছে সেভ ফর ডেভেলপমেন্ট 1997। এই কয়েনটি একটি কমেমোরেটিভ 5 পয়সার কয়েন, অ্যালুমিনিয়ামের। হয়তো এরকম কয়েন আপনারা থাকলে হয়তো ভাববেন যে এই কয়েনের কোনো মূল্য নেই, কিন্তু না, এই কয়েনটা কিন্তু আজকের ডেটে বেশ একটা ভালো মূল্য আছে। তাই আশা করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা এই কয়েন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটির নাম হচ্ছে সেভ ফর ডেভেলপমেন্ট 1977। এটি একটি 5 পয়সার কমেমোরেটিভ কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দেবো। কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা রয়েছে, আর বাঁ দিকে হিন্দিতে বা দেবনগরীয় অক্ষরে ভারত লেখা রয়েছে, আর পেসে লেখা রয়েছে। ঠিক রাইট সাইডের ওপরে ডান দিকে ইন্ডিয়া লেখা রয়েছে, আর ইংলিশে পেসা লেখা রয়েছে। রিভার্স সাইডে রয়েছে সেভ ফর ডেভেলপমেন্ট যে থিমটা, সেই থিমটা কয়েনের মধ্যিখানে রয়েছে, আর তার ঠিক নিচে কয়েনের ইয়ারটা রয়েছে 1997, আর হিন্দিতে আর ইংলিশে সেভ ফর ডেভেলপমেন্ট এটা লেখা রয়েছে কয়েনের মধ্যে। এবার আমি কয়েনের ইয়ারটা বলছি। এই কয়েনটা 1997-এ মিন্টেজ করা হয়েছিল। কয়েনের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম। কয়েনের ওয়েট হচ্ছে 1.5 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 22 mm। শেপ হচ্ছে স্কোয়ার উইথ রাউন্ডেড কর্নার। 1977 সালে এই কয়েনটি ভারতবর্ষে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, যথাক্রমে বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এখানে আমি বলে রাখি, এই কয়েনটা এখন কিন্তু এই 3টে মিন্টের কয়েনই কিন্তু স্কোয়ার ক্যাটাগরির কয়েন। হয়তো পরবর্তীকালে এই কয়েনটা রিয়ার ক্যাটাগরির মধ্যেও চলে যেতে পারে, এই জন্য এই কয়েনটা কিন্তু 5 পয়সার যে কমেমোরেটিভ কয়েনগুলো রয়েছে তার মধ্যে একটা মূল্যবান কয়েন। আমি এই কয়েনের ইউএনসি প্রাইসগুলোই আপনাদেরকে বলবো, এক্সট্রা ফাইন, ফাইন, ভেরি ফাইন এই প্রাইসগুলো আমি বলবো না। কারণ হচ্ছে এই কয়েনগুলো কিন্তু ইউএনসি ক্যাটাগরির কয়েন যেগুলো হয় সেই কয়েনগুলোরই দাম কিন্তু একটু বেশি পাওয়া যায়। এবার আমি সেই প্রাইসটা আপনাদেরকে বলছি। বোম্বে মিন্টের যদি ইউএনসি ক্যাটাগরির কয়েন হয় তাহলে আজকের ডেটে এই কয়েনটার দাম আছে 100 থেকে 200 টাকার মধ্যে। ক্যালকাটা মিন্টের যদি ইউএনসি কয়েন হয় তারও দাম 100 থেকে 200 টাকার মধ্যে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি হয় সেই কয়েনটার দাম 100 থেকে 250 টাকার মধ্যে। আমি ইউএনসি দামটাই আপনাদেরকে বললাম। এই হলো এই কয়েনের সম্পর্কে ভিডিও। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর কিছু কয়েনের লিঙ্কও আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন, আমার যত সম্ভব আমি সেই প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সময় মতো। তো এই হলো আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।